আফটারনুন फ्रेंड्स তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল দিয়াস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে 21st মে মানে 21 মে শনিবার আর এখন বেজে গিয়েছে বেলা 1:30টা 1:30টা কি 1:45 এমন হবে তো দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গিয়েছি সানগ্লাসটা পরে নেই আজকে নরমাল একটা একদম ইয়েলো কালারের সামার স্পেশাল ওয়ান পিস আর সাথে হালকা মেকআপ ম্যাচিং ব্যাগ আজকে আমি আর প্রবীর দুজনে যাচ্ছি বিয়ে বাড়ি সাথে আমার ভাইপোর বার্থডে দুটোরই গিফট কেনার জন্য সেই সাথে আজকে আবারও রান্না বান্না থেকে ছুটি আজকে হচ্ছে আমরা ঠিক করেছি আমরা হোটেল থেকে মানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নেব যেটাই খাচ্ছি কোথায় যাচ্ছি এভরিথিং তোমাদের সঙ্গে শেয়ার করব তো আর বেশি দেরি করবো না তো চলো যাওয়া যাক বাইরে কিন্তু বেশ সুন্দর হাওয়া দিচ্ছে বৃষ্টি আসতে পারে আর আজকে আমরা কোনথায় যাব খেতে সোনা হোটেল আমি একটা প্যান কিনে দেব আমার একটা সানগ্লাস ওকে সব হবে আজকে তোমার সব কথা রাখা হবে তুমি যা যা চাইবে তোমায় তাই তাই আমি কিনে দেব বন্ধুরা সাক্ষী থাকবে একদম চলো চলে এসেছি আমরা সোনা হোটেলে তো এটাই আমাদের কাছে কাছে একটা ভালো রেস্টুরেন্ট তো চলো এবারে ভিতরে ঢোকা যাক এবারে আমরা অর্ডারটা করব আর আজকে লাঞ্চ একদম সিম্পল কারণ কালকেও চিকেন হয়েছে আজকে রাতেও হয়তো বেশ কিছু হতে পারে তো আজকে প্রবীর থাপে মাছ থালি মানে ফিশ থালিতে তেলাপিয়া মাছটা চুজ করেছে আর আমি মাছ খাবো না আমি খাবো এক থালি ডিম থালি ঠিক আছে তো আমাদের দুটো অর্ডার আর এখানে তো মিনারেল ওয়াটার চলে এসেছে তো অর্ডারটা আসুক ফার্স্টে তো দুজনের নর্মাল ভেজ থালিটা এসে গিয়েছে এবারও মাছ আসবে আর আমার ডিম আসবে তো থালিতে কী কী আছে তোমাদেরকে দেখে দিই ফার্স্ট অফ অল যেটা রয়েছে এটা একটা সবজি এটা রয়েছে ডাল এটা রয়েছে পাঁপড় এটা লেবু এটা পেঁয়াজ এটা রয়েছে আলু ভাজা আর হচ্ছে আসবে এটা কোবির প্লেটেও সেম আছে আমারটাও সেম একদম সেম একটা ওর ডিম আসবে আর একটা মাছ আসবে এটা করা যায় মানে মিক্স আইটেম হওয়া কি সেটা কি মিল সিস্টেম কোনটা মিক্স যদি আমি ডাল সেটা কি না ইনক্লুড ওর ভিতরে ইনক্লুড দিয়ে দেবে মানে এক্সট্রা পে করতে হবে না না তো জলটা ঢেলে নি ডিমটা চলে এসেছে আর আমার তেলাপিয়া মাছ কারণ ওর তেলাপিয়া মাছ ভীষণই ভালো লাগে আমি বলেছিলাম কাতলা খাও বাট ও তেলাপিয়া খাবে অ্যান্ড দিস ইজ মাই এগ কারি যেটা মধ্যে একটা আলু আছে আর এক পিস ডিম আছে তো এবারে আমরা খাওয়া দাওয়া শুরু করবো ফার্স্টে তো ডাল দিয়ে খাবো আজকে মানে সব বাটি বাটি করে বেশ একটা ধাবা স্টাইল ফিলিং হচ্ছে একটু লেবু চেপে নেব ডালটা মুসুর ডাল একদম খোসার সঙ্গে আলু ভাজা যেমন একদম ধাবাতে হয় একদম বাড়ির মতো খুব একটা স্পাইসি না আর সাথে তো পাঁপড় আছে আর একটি সবজি দেখছি এটা আলু দিয়ে একটা সবজি মনে হচ্ছে সবজিটা দিয়ে ট্রাই করছি সবজিটা খেয়ে বলছি কেমন ভালো বেশ সবজিটা কি বুঝলাম না আলুই বেশি দেখছি মনে আলু আর একটা হচ্ছে মূলো কি লাউ হবে ঠিক আছে তারপর কবির একটু ট্রাই করছি তারপর তো ডিমটা লাস্টে ট্রাই করছি তো কবির এবার খাওয়া দাওয়া করছে কর্তমশের থেকে রিভিউটা তো নিতেই হবে ডাল আলু ভাজাতেও দারুণ কি আর বলবো মাছটা বেশ ভালোই সাইজ আছে না ফ্রেশ আছে এবারে হচ্ছে ডিমটা ফ্রাই করবো ডিমের মধ্যে একটা হিউজ সাইজ আলু রয়েছে থাকবে
সব মার্কেট আজকে ম্যাক্সিমাম মার্কেট বন্ধ শনিবার। আর এখন ওয়েদারটা বেশ ভালো হয়েছে, চলে এসেছি আমরা বসিরহাট স্টাইল বাজারে। তো চলো এবারে ঢোকা যাক। তো ফার্স্টেই আমরা দেখছি ভাইপোর জন্য ড্রেস, তো টি শার্ট দেখছি। এখানে টি শার্টের প্রচুর কালেকশন আছে, টি শার্ট অ্যান্ড শর্টস। তো এগুলো সবই গেঞ্জি কাপড়ে। প্রথমে একটা পিচ কালারে রয়েছে, সি গ্রিন কালারে রয়েছে, অ্যান্ড এই কালারটা রয়েছে, এটা প্রবীর তো অনেক পছন্দ হয়েছে, অ্যান্ড এটাই নিয়ে নিচ্ছে। আই হোপ ওর সাইজে একদম ফিট হয়ে যাবে। এবার শর্টস দেখছি, দেখো। তো এখানে একটা ব্লু কালারের শর্টস রয়েছে, এখানে একটা নিয়ন কালারের রয়েছে, এখানে একটা পিচ কালার রয়েছে, ইয়েলো কালারের রয়েছে। তো ব্লুটাই আই থিঙ্ক ম্যাচ করবে, সেজন্য এটাই টান। ড্রেস তো সিলেকশন হয়ে গিয়েছে, তো এবারে চলো নিচের ফ্লোরে যাওয়া যাক। এবারে আমার ভাইপোর জন্য আমার তরফ থেকে যে গিফটটা রয়েছে, ও অ্যাকচুয়ালি টয়েস খুব পছন্দ করে। তো এখানে আমি গাড়ি দেখছি, এখানে একটা দেখো হাঁস রয়েছে, তো এখানে একটা প্লেন রয়েছে, ভীষণ সুন্দর। এগুলো অ্যাকচুয়ালি বেবি গ্যাজেটস যেগুলো, তো এই দুটো গাড়ি পছন্দ করেছে, একটা ইয়েলো একটা অরেঞ্জ। তো ইয়েলোটাই আই থিঙ্ক পছন্দ হলো, অনেকটা ব্রাইট লাগছে, এখানে একটা প্লেন ছিল। সো ইয়েলোটাই নেওয়ার প্ল্যান হচ্ছে। এখানে দুরকম গাড়ি রয়েছে, আমি কবিরকে দেখাচ্ছি কোনটা নেওয়া যায়। তো ওরও ডিসিশন যে ইয়েলোটাই ছিল, তো ইয়েলোটাই নেওয়া হলো। ভাইপোর বার্থডে গিফট কেনা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন চলে গিয়েছি প্রবীরের সেকশনে, অর্থাৎ জেন্টস কালেকশনে। তো ও এখানে শর্টস দেখছে। তোমাদের অনেকেই আমাদের বলেছিলে যে প্রবীরে একটা শর্টস কিনে দাও, হাফ প্যান্ট কিনে দাও। তো এখানে দেখো বেশ কয়েকটাও চয়েস করেছে, একটা স্কাই ব্লু, একটা বেজ কালার, এখানে একটা বিস্কিট কালারের মধ্যে আছে, এখানে একটা পিঙ্ক কালার। তো প্রত্যেকটা শর্টসই ও ট্রাই করবে, আর ট্রাই করে দেখাবে যে কোনটা বেশি বেটার লাগছে। তো ফার্স্টেই দেখো এই পিঙ্ক কালারটা ট্রাই করেছে, বাট এটা ওর কাছে অনেকটা লুজ লাগছিলো, তো এটার ফিটিং অতটা ভালো ছিল না। নেক্সট দেখো এই বেজ কালারের যেটা রয়েছে, বিস্কিট কালার টাইপের, যেটা খাকি কালার যেটাকে বলা হয়। নেক্সট এই যে একদম অফ হোয়াইট কালারের, এটা ট্রাই করেছে। অ্যান্ড লাস্ট ওয়ান যেটা স্কাই ব্লু কালার, একদম লাইট পেস্টেল কালার, এটা ট্রাই করেছে। প্রবীর নিজের জন্য দুটো শর্টস পছন্দ করে নিয়েছে। অ্যান্ড এখানে আমি কিছু ওয়াটার বটল দেখছি, যেগুলো পার প্রাইস অফার রয়েছে 89 করে। তো এখানে একটা গ্রেইশ কালারের রয়েছে, এখানে একটা রেডিশ কালারের রয়েছে, এটা তো বেশ ভালো লাগছে প্রবীরের। অ্যান্ড ওগুলো তো পছন্দ হলো না, তো এখানে বেশি ডিসকাউন্টে রয়েছে 99 করে, দুটো বাই ওয়ান গেট ওয়ান, অর্থাৎ 49 ইচ ছিল। তো এখানে এই দুটো বটল, একটা রেড আর গ্রে নিয়ে নিলাম। আর বিয়েবাড়ি যেটা, বিয়েবাড়ির জন্য গিফট নিয়েছিলাম আমরা, কাচের বোল দেখছিলাম, কিছু কাপ সেটস দেখছিলাম, কিছু কন্টেনার দেখছিলাম কাচের। তো যেটাই নিয়েছি সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো, এটা সারপ্রাইজই থাক তোমাদের জন্য। অনেক রকম অপশানস ছিল, দেখো এটা কাপ সেট রয়েছে। অ্যান্ড এই কাপ সেটগুলো রয়েছে 249 করে, 299 করে, এরকম এক একটার সেটের প্রাইস রয়েছে। তো এগুলো দেখার পর আমাদের একটা কেনাকাটা হয়ে গেল, কবির এবারে বিলিং করে নিচ্ছে। আফটার বিলিং আমাদের সমস্ত কেনাকাটা নিয়ে এবার আমরা ফিরবো। তো এখন আমরা কোথায় যাচ্ছি, তো চলো দেখতে থাকো। এরপরে বন্ধুরা আমরা চলে এসেছি প্রবীরের জন্য সানগ্লাস কিনতে একটা চশমার দোকানে। তো এখানে ভ্যারাইটিস কালেকশনের সানগ্লাস ছিল, তো এটা ব্ল্যাক কালারের, ফাইনালি এটাই চুজ হয়েছে। তো বাড়ি গিয়ে অল ডিটেলসও তোমাদের দেখাচ্ছি, আর এখন দেখো প্রবীর কতটা খুশি হয়েছে, দেখেছো? কেনাকাটা কমপ্লিট, বাড়ি চলে এসেছি। এবারে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে তারপর আজকে শপিংয়ের জিনিসগুলো তোমাদেরকে ভালো করে ডিটেলসে দেখাবো। হঠাৎ করে দেখো একদম পুরো ঝড় উঠেছে চারিদিকে, কিরকম ঝোড়ো হাওয়া দিচ্ছে দেখছো তোমরা? ওয়েদারটা এতদিন ধরে পুরো ঘুমট হয়েছিল, পুরো ধুলোর ঝড়, দেখো পুরো যা পাতা ফাতা পড়েছিল সব। ওই বাইকটা আবার তুলে রাখো, হ্যাঁ। হঠাৎ করেই এত ভীষণ ঝড়টা উঠলো,
ভালোই ভালোই আমরা তাড়াতাড়ি ঘুরে এসেছি। দেখো একদম পুরো কালো হয়ে গিয়েছে মেঘটা। কটা বাজে এখন? 5টা বাজছে। আর অবস্থাটা দেখো, বাইরে তো ভীষণ ঝড় উঠেছে, একদম অন্ধকার করে ঝড় যাকে বলে। হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে ঘরে বসে গিয়েছি তোমাদের সঙ্গে আজকের শপিংগুলো শেয়ার করার জন্য। তো ফার্স্টই হচ্ছে আমাদের ছোট্ট মেম্বারের যে গিফটটা রয়েছে সেটা হচ্ছে এইটা, টি শার্ট অ্যান্ড শর্টসের একটা সেট রয়েছে। আর একদম পুচকে মানুষের জিনিস, একদম পুচকে একটা বক্সে দেওয়া রয়েছে। আর হ্যাঁ, আমরা দুটো ইন্ডিভিজুয়াল গিফট কিনেছি, তার কারণ হচ্ছে একটা ভাইপোকে দিচ্ছে তার কাকু, মানে প্রবীর কাকা দিচ্ছে, আর একটা দিচ্ছে তার কাকিমা, দিয়া কাকিমা দিচ্ছে। তো এই জামা প্যান্ট গিফটটা হচ্ছে দিচ্ছে প্রবীর কাকু, মানে প্রবীর দিচ্ছে। আর এই হচ্ছে গিফট এইটা, এটার মধ্যে তো কি আছে তোমাদেরকে স্টাইল বাজারে শপিং মলে গিয়েই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এটার মধ্যে সুন্দর একটা গাড়ি রয়েছে, বাচ্চাদের খেলনা গাড়ি। তো এইটা দিচ্ছি আমি আমার ভাইকে। তো ফার্স্ট দুটো গিফট তো চলে গেল। অ্যান্ড নেক্সট হচ্ছে কি আছে, নেক্সট হচ্ছে হ্যাঁ, এই যে তোমাদের কবিতা এত কমপ্লেন যে প্যান্ট কিনে দেয় না কিনে দেয়, এখন খুশি তো বল? একদম খুশি, একদম বউয়ের দেওয়া গিফট পেয়ে খুশি? দারুন দারুন, দেখো ভীষণ সুন্দর দেখতে। আর এটার এমআরপি হচ্ছে 500 টাকা। নেক্সট যেটা রয়েছে এটাও কালারটা কম দাম, কম দাম, মোটেও কম দাম না। নেক্সট যেটা রয়েছে এটার কালারটা অনেকটা না খাকি কালার বলে এটাকে, মানে পুলিশের ড্রেসের যে কালারটা হয় সেটা। আর এটার দাম হচ্ছে 300 টাকা, এটা একটু কম আছে। তো দুটো প্যান্ট বরকে তো কিনে দিয়েছি, বর এটার মধ্যে এই দুটোর মধ্যে যেখানে একটা তো পড়বে। আরও একটা জিনিস কিনে দিয়েছো তুমি আমার, হ্যাঁ সেটাও দেখাবো। আর হচ্ছে প্রথমে যে একটা রেড কালার বোতল চয়েস করেছিলাম ওটা খুব একটা ভালো লাগেনি, তো লাস্টে এই দুটো নিয়ে নিয়েছি, ওইটা চেঞ্জ করে এই দুটো নিয়েছি। এটা একটা রেড, দেখো একদম পুরো গ্লাস ফিনিশিং করা, আর এটা একটা গ্রে কালার, মানে গ্রেইশ ব্ল্যাক কালার, এই দুটো নিয়েছি। আর এই দুটো হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান, মানে এক একটা 99 করে, দুটো 99 আমরা পেয়ে গেছি, ঠিক আছে 49 করে ইচ পড়েছে। আর একটা হচ্ছে বরের গিফট, আজকে মানে বরের শপিংই বেশি হয়েছে, বউয়ের কিচ্ছু হয়নি। সেটা হচ্ছে দোকানে তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা হচ্ছে সানগ্লাস। কাকুর বাড়িতে মানে কাকা শ্বশুরের বাড়িতে সানগ্লাস ফেলে রেখেছে, তার ভোগান্তি সেটাও না, মানে কদিনের মধ্যেই কাকুরা আসবে, তার জন্য না একটা নতুন দরকার পরে, সেই জন্য এই সুন্দর সানগ্লাসটা কিনেছে একদম স্কোয়ার শেপে। এখন একটু বড় সানগ্লাসে চলছে, আমি আমাকে সব কিছুই মানে, রাউন্ড মানে স্কোয়ার মানে সবই মানে। কেমন লাগছে তোমরা অবশ্যই জানো। দারুন দারুন, কবিরকে বেশি ভালো লাগছিল না আমাকে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই জানাবে, ঠিক আছে। সো এই হচ্ছে আজকের কেনাকাটি, সবকিছু আমার গুছিয়ে রাখতে হবে। আর হ্যাঁ, তোমরা হয়তো এখন এইটা জিজ্ঞাসা করবে যে দিদি বিয়ে বাড়ি যাচ্ছ, বিয়ে বাড়ির গিফটটা দেখালে না কেন? অ্যাকচুয়ালি এখানে একটা টুইস্ট আছে, মানে যে বিয়ে বাড়িতে যাচ্ছি তারাও ভিডিওটা দেখে। এখন যদি আমি গিফটটা রিভিল করে দিই তো বিয়ে বাড়ির গিফটটা, মানে তখন যে বউকে যে গিফটটা দেবো সে তার আর এক্সাইটমেন্টটা না থাকবে না, সেই জন্য যখন বিয়ে বাড়ি যাবো তখন শেয়ার করবো আজকে কিনে এনেছে জিনিসটা। সো এখন এগুলোকে সব গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। আর আজকে সন্ধেবেলায় নো চা নো কফি, তোমাদেরকে কতদিনই বলেছিলাম যে এই গরমে চাটা ভালো লাগছে না। আর ভিডিওর চক্করে প্রবীর সবসময় ফ্যানটা অফ করে রাখবে, দেখো। আর কারেন্ট অফ, যার জন্য এসিটাও চলছে না, এসিটাও দেখো বন্ধ হয়ে রয়েছে। সো এখন হচ্ছে ডিপ ফ্রিজের মধ্যে আমি একটা ঠান্ডা ঠান্ডা জিনিস মানে প্রিপারেশন করে রেখেছি, প্রিপারেশন কিছুই না, সেটা প্রবীর আজকে এনেছে, দারুণ জিনিস। তো চলো কিচেনে চলে এসেছি, জিনিসটা আমার ডিপ ফ্রিজে রাখা রয়েছে। কাম হিয়ার, দিস ইজ দা হিউজ কোকোনাট, মানে জিনিসটা ভারী। এটাকে ফ্রিজে রেখেছে তার কারণ এখন যেহেতু গরম ঠান্ডা ঠান্ডা খেতে পারবো সেই জন্যই, ঠিক আছে। আর এটাকে আমি স্ট্র দিয়েও খাবো, কিন্তু এটাকে আমি কি মানে পারবো? আমার কাছে দাও, আমার কাছে দাও, ট্রাই করছি দেখো। আমার কাছে দাও, আই থিং এটা নরমাল হয়ে গেছে, বলছি তো আমার কাছে দাও আমি করে দিচ্ছি। ওকে, হচ্ছে গো নারকেল টাইপের হয়ে গেছে, দা দিয়ে করলে হতো কি হবে, আজকে খাওয়া হবে তো আমাদের অ্যাকচুয়ালি ডাবটা, আমাদের দা নেই না কবি, তাহলে কাকুর বাড়ি ছিল হয়তো। দেখো বন্ধুরা, ঠান্ডা ডাবের জল খাওয়ার জন্য কত কসরত করতে হচ্ছে,
ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর হয়েছে। দাঁড়াও আমি স্ট্র নিয়ে আসি। স্ট্র দিয়ে ছাড়া ডাব খাওয়ার মজাই আলাদা। একদম সি বিচের মতো হাওয়া বইছে বাইরে, তো ডাবটা নিয়ে চলো ঘরে যাই। চলো চলো চলে এসেছি ঘরে, বসো। আর আজকে দেখো যে নতুন প্যান্ট পরে ফিলিং কেমন হচ্ছে? ফিলিং গুড। আর এই প্যান্টটা সম্পূর্ণ তোমাদের জন্য গাইস, তোমাদের কমেন্টের জন্য প্যান্ট। হ্যাঁ, কারণ তোমরা বলেছিলে যে পবিত্রকে একটু হাফ প্যান্ট কিনে দাও। অনেক অনেক ধন্যবাদ তোমাকে প্যান্ট আর সানগ্লাসটা দেওয়ার জন্য। দুটো প্যান্ট, দুটো 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 প্যান্ট এন্ড একটা সানগ্লাস। খুশি তো আজকে? খুশি তো? দারুণ, সব দারুণ না? ফার্স্টে তুমি ট্রাই করো, পতি পরমেশ্বর আগে ট্রাই করো। চিল মিষ্টি। অ্যাকচুয়ালি পুরো মানে পুরুষ তো ডাব না, ওই জন্য দেখো না ভীষণ ভারী কো। কিন্তু বন্ধুরা ঠান্ডাটা কম হয়েছে, আমি তো প্রায় 2 ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম। অ্যাকচুয়ালি এত মোটা ডাব তো, মানে এর বাইরের লেয়ারটা এতটাই পুরু যার জন্য বাইরটা একদম পুরো চিল হয়েছে, বাট ভিতর তো অতটা ঠান্ডা হয়নি। ও আরো একটা কারণ হতে পারে কবির, কারণ এখন তো কারেন্ট অফ, কারেন্ট অফ ঘন্টা খানেক মধ্যে ঝড় বৃষ্টির জন্য কারেন্ট অফ, ওই জন্য বলে ঠান্ডাটা খুব একটা হয়নি। বাট অনেক মজা লাগছে, অনেক দারুণ। চায়ের বদলে এরকম হেলদি ড্রিঙ্ক থাকলে কার না ভালো লাগে বলো? একদম দারুণ দারুণ। আর অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার গিফট দুটো করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সানগ্লাসটা খুব ভালো আছে। সানগ্লাসের দাম শুনবে বন্ধুরা, সানগ্লাসের দাম মাত্র 120 টাকা, সেখানেও আমি বার্গেনিং করেছি 20 টাকা কমিয়ে মাত্র 100 টাকা। ভালো সানগ্লাস তো আমাকে দিতে পারতে। তোমার বাচ্চা আছে না সামনে? ঠিক আছে, তো এখন আমরা ডাব টাব খাই, পরে তোমাদের সঙ্গে আবারও দেখা করি। ঘরের মধ্যে না একটা ঘুমট ওয়েদার হয়ে গিয়েছে, বাইরে এত সুন্দর মানে ঝড় বৃষ্টি মেঘটাছে, পুরো ওয়েদারটা যেন এয়ার কন্ডিশনার হয়ে গিয়েছে, ওই জন্য না বাইরে এসেই বসলাম আর ফোন হাতে নিয়ে বসেছি। তার মানে তোমাদের বেশ কয়েকজনের কমেন্ট পড়বো, তোমাদেরকে বলেছিলাম তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের নামগুলো ভিডিওতে আনবো। তো প্রথমেই একটা কথা বলে রাখি, যাদের নাম ভিডিওতে আমি আনতে পারছি না তারা প্লিজ রাগ করো না, তাদের প্রত্যেকের জন্য সরি, এক্সট্রিমলি সরি, কারণ প্রত্যেকের নাম তো ওইভাবে পড়ে ওঠা পসিবল হয় না। যতজন আমি সিলেক্ট করে রেখেছি ততজনের নাম পড়ছি, চেষ্টা করবো পরপর ভিডিওতে তোমাদের প্রত্যেকের নাম অল্প অল্প করে শেয়ার করতে, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো ফার্স্টেই যে আছো তার নাম হচ্ছে পিউ পিকলু ভট্টাচার্য, সে একবার তার নামটা নিতে চেয়েছে, আমার নামটা নিও, তোমার টপ ফ্যানে আছি, ঠিক আছে নাম নিয়ে নিলাম। তারপর হচ্ছে জয়িতা দত্ত লিখছে, দিদি আমার মেয়ের নামগুলো নাও মৃত্তিকা ও জয়িতা, মৃত্তিকা ও জয়িতা দুজন পুচকে পুচকে আমার বোন হবে না, বোন না দিদি হয়ে গেছে, মানে আমার ভাইজি বা ভাগ্নি এমন সম্পর্কেই হবে, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। নেক্সট আছো মোহর হালদার, মোহর হালদারের বেবির এজ হচ্ছে 4 মাস আর ওর নাম শানভি হালদার, একদম পুচকে পুচকে বেবি, তোমার জন্য একটা চুমু শানভি হালদারের জন্য। আচ্ছা তারপরে দিদি তুমি নেক্সট ভিডিওতে আমার নামটা নিও, তোমার নাম হচ্ছে মৌমিতা চক্রবর্তী আর প্লিজ আমার 10 ইয়ার্সের একটা মেয়ে আছে ওর নাম আহেলি, আহলি তোমার নামও নিয়ে নিয়েছি, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালোভাবে মন দিয়ে পড়াশোনাটা করো, ঠিক আছে? সবাই নাকি আমার ভিডিও দেখতে খুব পছন্দ করে, তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। তারপর শিমি সাহা আমার নামটা মেনশন করো, মেনশন করে দিয়েছি, খুব ভালো লাগে ব্লগ দেখতে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তারপর প্রতিমা দাস লিখছে, মিদিনীপুর থেকে বলছি, আমার ছেলে আকাশ এর আকাশ আর আদিত্য, মানে প্রমিতার 2 ছেলে আকাশ আর আদিত্য দুজনকে অনেক ভালোবাসা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশুনো করো, নাম নিয়ে নিয়েছি তোমাদের। তারপরে আছে প্রিয় মাহারি, মাহারি দিদি মেসেজে রিপ্লাই দিয়েছে, আমার ছেলের বার্থডেতে আসবে তো নিশ্চয়ই আসবো, তুমি শুধু নিমন্ত্রণ করো, অ্যাড্রেসটা বলে দাও, ফোন করো, একদম বার্থডে পার্টিতে চলে যাবো। যার যা নিমন্ত্রণ করার আছে অবশ্যই বিয়ে থাকুক, তোমাদের বার্থডে পার্টি থাকুক, অ্যানিভার্সারি থাকুক, এঙ্গেজমেন্ট থাকুক, যা থাকুক, জাস্ট আমাকে একবার শুধু ফোন করে ইনভাইট করবে, নিশ্চয়ই চলে যাবো, কারণ তোমরা আমার ফ্যামিলি, দিয়াস লাইফস্টাইল ফ্যামিলি আমরা সবাই, তাই না? তুহিনা পারভিন, তোমাদের যত দেখি তত মন ভরে যায়, আমার নামটা নিয়ে দি ভাই, নিশ্চয়ই তোমার নাম নিয়ে নিল, অনেক অনেক ভালোবাসা।
তারপর কাবেরী দেবনাথ লিখেছে, আমার মেয়ে রোজ দেখে তোমার ভিডিওগুলো, খুব ভালো লাগে, কাল প্লিজ আমার মেয়ের নামটা নিও, ও খুব হ্যাপি হবে। ওর নাম হচ্ছে অর্জিতা। অর্জিতা, তোমাকে অনেক অনেক ভালোবাসা, খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো, সুস্থ থেকো। অ্যান্ড লাস্ট ওয়ান আজকে আছে প্রিয়াব্রত পাল, রোজ কমেন্ট করে কিন্তু রিপ্লাই দাও, আর তোমার পবিতার খুনসুটি খুব ভালো লাগে, থ্যাংক ইউ, তুমি আমার নামটা ভিডিওতে প্লিজ নিও। নিয়ে নিলাম প্রিয়ব্রতা পাল তোমার নাম, তো বেশ কয়েকজনের নাম নিয়ে নিলাম, তোমাদের কমেন্টগুলো পড়ে দিলাম, আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে বাকি তোমরা রিকোয়েস্ট করলে নিশ্চয়ই তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব, ঠিক আছে? আর আজকে যেরকম এরকম সুন্দর ওয়েদার, আজকে ডিনারে কি খাবে প্রবীর বলো? বাইরের কিছু করতেই হবে, দেখা যাক কি হয়। ডিনারের প্ল্যানিংটা এখন কিছু হচ্ছে না, যখন হবে তখন তোমাদের দেখা যাবে। আজকে মানে কি, আমার খুব মজা, মানে রান্না বান্না থেকে ছুটি, দেখা যাক এইভাবেই চলতে থাকুক। বন্ধুরা, এখন চলে এসেছি কিচেনে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে আমাদের ডিনারের প্রিপারেশন, যেটা আজকে আমাকে আর বানাতে হইনি। আজকে প্রবীর নিয়ে এসেছে হোম ডেলিভারি, যেটা হচ্ছে আজকে হচ্ছে দেখো আজকে আমাদের ডিনার মিক্স ফ্রাইড রাইস, লাঞ্চটাও ফোনাটেল হলো, ডিনারটাও ফোনাটেল মিক্স ফ্রাইড রাইস, যেটা চিকেন প্রন অ্যান্ড এগস দিয়ে বানানো রয়েছে, দু প্লেট রয়েছে। আর এখানে রয়েছে চিলি চিকেন গ্রেভি, চিলি চিকেন রয়েছে দু প্লেট, অ্যান্ড ফ্রাইড রাইসও রয়েছে দু প্লেট, গ্রেভি চিলি চিকেন, আর সাথে রয়েছে কোকা কোলা। তো এটা দিয়েই হয়ে যাবে আমাদের ডিনার। আমি আছি, প্রবীর আছে, আর আছে আমার দেওয়া প্রসেনজি, তো আমরা তিনজন মিলে এই ডিনারটাকে এনজয় করবো আর অনেক মজা করবো। আই থিঙ্ক, আশা করি আজকের এই ভিডিওটা এখানেই করে দিচ্ছি এন্ড। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক 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 ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু প্লিজ 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 লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর তোমরা তোমরা যারা ফেসবুক থেকে দেখছো, তারা আমার ফেসবুক পেজ ডিএস লাইফস্টাইল কিন্তু ফলো করতে একদমই ভুলবে না, তাহলে তোমাদের কাছে সমস্ত ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে। আর তবে এতটুকুই থাক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা কালকে টাটকা টাটকা ব্লগের সাথে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে, দেখো।